প্রিন্সিপালের বিতর্কিত মন্তব্য অধ্যাপিকাদের উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠল জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ অফ কমার্সের অধ্যক্ষের বিরুদ্ধে। প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে কলেজে এবার বিক্ষোভ। প্রমাণদিক অভিযোগ অস্বীকার করে মন্তব্য করেছেন অধ্যক্ষ। এখানে চাকরি পেয়েছো আমার জন্য পেয়েছো, যদি এখানে চাকরি না পেতে তাহলে তো বাড়ি গিয়ে ডান্স করতে হতো, বাড়ি গিয়ে ডান্স করতে হতো, এই কথা উনি বলেছেন। অভিযোগ, কলেজের অধ্যাপিকাদের উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ অফ কমার্সের অধ্যক্ষ সিদ্ধার্থ সরকার। তার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন অধ্যাপক অধ্যাপিকাদের একাংশ। তাদের অভিযোগ, প্রিন্সিপাল কার্যত স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন। আর অশালীন আচরণ, অসামাজিক চিন্তাভাবনা শিক্ষা প্রতিষ্ঠানে যেটা চলে না, উনি সারাক্ষণ সিসি ক্যামেরায় নজরদারি করেন, বলেন প্রয়োজনে বাথরুমে পর্যন্ত সিসি ক্যামেরা লাগাবো, কেউ কোথাও পালিয়ে পার পাবে না, হ্যাঁ কেউ আমার হাত থেকে নিস্তার পাবে না, আমি যেটা বলবো সেটাই নিয়ম, আমি দৃষ্টিহীন, আমাকে বাইক দিয়ে ধাক্কা দিয়ে মেরে দেবে বলে। অধ্যক্ষের বিরুদ্ধে ফোনে হুঁশিয়ারি দেওয়ারও অভিযোগ উঠেছে, যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি জি চব্বিশ ঘন্টা। প্রিন্সিপাল এগেনস্টে যেখানে সই করেছিলি, বুঝে করেছিলি কি? স্যার সবাই যেটা করছে তাই। সবাই করছে তো, প্রত্যেকটা এসপির কাছে দিবি কালকে পরশু দিন, হ্যাঁ আমি ওখানে বসে আছি, দেখ আমি কত দূর যেতে পারি, দেখ। অধ্যক্ষের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন অধ্যাপক অধ্যাপিকাদের একাংশ। অধ্যক্ষ ইস্তফা না দেওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। যদিও এসবে কান দিতে রাজি নন অধ্যক্ষ সিদ্ধার্থ সরকার, তা সাফ কথা, প্রমাণ দিন। এগুলোর এভিডেন্স আপনারা চান না, তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। আমি যদি করে থাকি, আমি এভিডেন্সের উপর বিশ্বাস করি। এনে পুলিশ সুপার সহ নানা জায়গায় জানিয়েও রেখেছেন তিনি, অধ্যক্ষ অধ্যাপকদের এই ঝামেলার কারণে পড়ুয়াদের পঠন পাঠনে কোনো প্রভাব পড়বে না তো আশঙ্কায় অভিভাবকরা। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাসের রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা।